হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পানি ছাড়া মাংস রান্না। তো এর ফাঁকে ফাঁকে আমি একটু গল্পও করব। তো আমি মাংস রান্না করার আগে আমি আগেও দেখছেন যে সবসময়ের জন্য সব কিছু কাটা রেডি করে রাখি। দেখেন একটা ব্যাপার যে ভিডিও করার সময় যে কাটাকাটি এগুলো না আমার কাছে একটু বোরিং লাগে। আমি যদি সহজভাবে দেখাই যে সবাই তো কাটাকাটি একই রকম করে দেয় না, কেউ তো আর অন্য স্টাইলে করে না। তো যা হোক, ওগুলো দেখাতে চাই না। আমি যে মশলাগুলো ইউজ করতেছি সবগুলো এখানে রেডি করে রাখছি। তো তেল ঢেলা নিছি, আমি 5 কেজি মাংস আনছিলাম, আসলে 3 টুকরা করছি। তো যে টুকরাটা 2 কেজি ছিল ওইটা আজকে রান্না করব 2 কেজির জন্য। এই পরিমাণে সব কিছু দেখেন, সব মশলাগুলো আমি নিয়ে রাখছি। তো প্রথম অবস্থায় আমি গরম মশলা বাদে যে জিরাটা দিয়ে আর বাদ বাকি মশলাগুলো এটা হালকা একটু ফ্রাই করব। আর এরপরে আমি যখন হালকা একটু ব্রাউন কালার আসবে তখন আমি মাংস ঢালবো। আর এতে আমি একটা ফোঁটাও পানি ইউজ করব না, ঠিক আছে? আর পানি ছাড়া মাংস সিদ্ধ করে যদি আপনি খান তাহলে বুঝতে পারবেন এই মাংস টেস্টটা কেমন হয়। আমি মনে করি যে 200% এর টেস্টটা বাইরে যায়। আপনারা ট্রাই করে দেখেন, হ্যাঁ, যারা ই করবেন। আর এতে আমি কোনো কাঁচামরিচ দিই নাই, আমি যে মশলাগুলার গুঁড়া মশলা ইউজ করছি তো ওগুলা জিরার গুঁড়া ছিল, ধনিয়ার গুঁড়া ছিল, তারপরে আপনার ওই যে ইয়েলো পাউডার হলুদ গুঁড়া, আর তারপরে আপনার ওই যে ই পাউডার চিলি পাউডার, এই আর কি। আর অন্য কোনো মশলা আমি দিই নাই এখনও পর্যন্ত। আমি কিন্তু ওই যে ডালচিনি ইলাচ এগুলা, তারপরে তেজপাতা এগুলো ঢালি নাই, তার কারণ এখন তো আমি এটা ফ্রাই করতেছি, হ্যাঁ। আর ওইটা বেশি ভাজা গেলে তেল গরম হয়ে যদি এটা ভাজা যায় তাহলে এটা কিন্তু আপনার ওই গন্ধটা সেভাবে বের হয় না, তো যার কারণে আমি এটা করি নাই। আর আমি মাংসটা সত্যি কথা একদম লো হিটে রান্না করব। গরুর মাংস কিন্তু রান্না করা একটা আর্টের ব্যাপার, কারণ গরুর মাংস যারা পছন্দ করে অর্থাৎ বিফ লাভার, এই মুহূর্তে যারা দেখতেছেন আমি জানি যে ভিডিওটা তারা ফুল দেখবেন, আর বিফ লাভার মানুষগুলা তাদের তো মুখে এটা খাওয়ারও একটা আর্ট আছে, হ্যাঁ। গরুর মাংস তো গরুর মাংস, এটার সাথে আমি আর কারো কিছু মিলাইতে চাই না। যা হোক, সমস্যা নাই। আমি দেখেন আমি ঠিক এমন ব্রাউন কালার করে ভাজা ফেলছি পুরো মশলা। এখন আমি এর সাথে অ্যাড করব যে গরুর মাংসটা। আর গরুর মাংসটা আমি প্রথম দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াই দিয়ে আমি একদম লো হিটে আমি ঢাকা রাখবো। আমি গান শুনবো, আমি এটা করবো ওটা করবো, যাই করি না কেন আমি মাঝে মাঝে জাস্ট একটু উল্টায় দিব। আর সবথেকে বড় একটা ব্যাপার, এটা কিন্তু আমি মাত্র 3 বার নাড়া দিছি, হ্যাঁ। আমি যখন ভয় দিই, আমি একটা ছোটো ভাই আমাদের একজন ব্লগার তার সাথে কথা বলতেছিলাম, আর সেও ইনশাল্লাহ ভিডিওটা দেখা সাক্ষী দিবে, কারণ সে তাকে বইলাই আমি 3 বার গেছিলাম মাংস নাড়া দিতে। এই মাংস রান্না করতে করতে যতক্ষণ টাইম লাগছে আমি তার সাথে ফোনে কথা বলছি। সো যা হোক, সমস্যা নাই, এটা হচ্ছে দ্বিতীয় নাড়া, হ্যাঁ। তো মাংসর যে এই অবস্থা হয়ে গেছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আমার একটা অভ্যাস আছে যে গরু মাংস রান্না করতে করতে আমি কিন্তু উঠায় খাই, ঠিক আছে? এটা খায়া দেখবেন এর মাংসর কিন্তু টেস্ট একটা অন্যরকম। সো দেখেন আলুগুলো আমি বড় করে নিছি, ইভেন এই আলু দিছি আমি, তারপরেও পানি দিব না। আর মাংস এই যে এটা কিন্তু অনেক গরম, আপনারা মনে করতেছেন যে আসলে মাংস সিদ্ধ হয় নাই, একদম ভুল কথা। দেখেন ভাব উঠতেছে মাংস দিয়া, ঠিক আছে? মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন শুধু আলু সিদ্ধ করা পর্যন্ত আরও নরম হয়ে যাবে। আর আলু দেওয়ার পরে আপনি হয়তো এভাবে দিয়ে যদি আলুগুলো নিচে ঢেকে দেন, হাইস 15 মিনিট আপনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেন, আলু সিদ্ধ হয়ে যাবে লাইক প্রেশার কুকারের মতো, হ্যাঁ। আর এই মাংসর আরেকটা ভালো গুণ, সেটা হলো যত তেল দিয়ে রান্না করেন কোনো সমস্যা নাই, তেলগুলো কিন্তু এক সাইড হয়ে যাবে। তো আপনি যদি মাংসর সাথে তেল খাইতে পছন্দ না করেন, আপনি ওই তেল মাংসর গায়ে একটুও লাগবে না, একদম সত্যি। আপনি জাস্ট লাস্ট স্টেপ পর্যন্ত দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন মাংসর তেল আলাদা হয়ে যায়। তো তখন আপনি মাংসগুলো চামচ দিয়ে উঠায় উঠা শুধু মাংস দিয়ে আপনি খাইতে পারবেন। সো এখানে আপনার তেলের যে ব্যাপারটা, আর তেল তো আমরা পছন্দ করি না, অনেকের সমস্যা আছে। তবে যারা গরু খায় তারা কিন্তু আসলে সত্যি সত্যি তেলটাই পছন্দ করে, আর যারা করে না তারা করে না। তো সেই ব্যাপারটা ওইটা না যে আপনার সেভ হয়ে গেল, হ্যাঁ। তো আপনি দেখবেন এইভাবে যদি রান্না করতে পারেন তাহলে ওই যে আমি দেখেন যে পুরা তেলটা এক সাইড হয়ে গেছে। সো তখন আপনি শুধুমাত্র মাংসগুলো উঠায় উঠায় খাবেন, আলু দিয়ে খাইলেন, মাংস দিয়ে খাইলেন, আর তেলগুলো পরে ফেলে দিলেন,
ঠিক আছে, আবার আপনি ইচ্ছা করলে যে গোল বাটি চামচ দিয়ে উঠায়াও ফেলে দিতে পারবেন। তো যা হোক, আমার মাংস প্রায় রেডি, আর আমি এখন চুলাটা অফ করে দিব। আমি তার ভিতরে কিছু সালাদ টালাদ কেটে নিয়েছিলাম, আর সালাদ তো খুবই ভালো লাগে, আমি কাঁচা পেঁয়াজও খাই মাংসের সাথে, এইভাবেই আর কি। তো টমেটো, পেঁয়াজ আর শসা, ঠিক আছে, কিছু মরিচ, এগুলা কাইটা আমি সালাদটা বানাইছিলাম। সালাদ তো অনেক মজা লাগে মাংসের সাথে সালাদ দিয়ে খাইতে। আর যে ড্রাই যে গোস্টটা ছিল, সেই গোস্টটা দেখুন কী সুন্দর কালার হয়েছে। তো ঠিক আছে গ্যাস, আপনাদের সুস্থতা কামনা করতেছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ কাটান, ঈদ মোবারক জানায় আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।